বাড়িতে কিভাবে এগলেস কুকিজ বানাবেন অল্প খরচে অল্প উপকরণে, সেই রেসিপি আজ নিয়ে এসেছি। এটা খেতে ভীষণভাবে ক্রাঞ্চি, বানানোর সাথে সাথেই সবাই খেয়ে নিবে। তো বাড়িতে একবার অবশ্যই বানিও। আমি সম্পূর্ণ রেসিপিটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটু অ্যাপেল জ্যাম আর আমন্ডেও বানিয়েছি। সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখো, তোমরাও পারবে। এখানে একটা শুকনো বাটির মধ্যে আমি বাটা নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, তোমরা চেক করে নিও। আর বাটারটা ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নেব একটা ইলেকট্রিক বিটার দিয়ে। আমার যে সমস্ত বন্ধুদের কাছে ইলেকট্রিক বিটার নেই, তারা হ্যান্ড মিক্সার দিয়ে করতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এই পর্যায়ে এসে আমি চিনিটা দিয়ে দিলাম। সমস্ত চিনিটাই আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে এখানে বিট করে নেব। ইলেকট্রিক বিটারটা ইউজ করলে খুব ভালোভাবে স্মুথলি মিশে যায় বাটার, চিনি, আমরা যা যা উপকরণ মেশাতে চাই। কিন্তু হ্যান্ড মিক্সার দিয়ে অনেকটাই সময় লাগে আর একটু কষ্টসাধ্যও বটে, তাই একটু ইলেকট্রিক বিটার দিয়ে করারই চেষ্টা করবে তোমরা, যাদের কাছে বিশেষভাবে ইলেকট্রিক বিটারটা আছে। তাহলে স্মুথলি মিশে যাবে আর যত স্মুথ একটা স্ট্রাকচার রেডি হবে, তো রেসিপিটা ততই ভালো হবে, পারফেক্ট হবে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট আরও বিট করে নেব। 6-7 মিনিট বিট করলেও কোনো অসুবিধে নেই, একটা স্মুথ আমি ব্যাটার রেডি করব। বাটির চারিদিক থেকে ব্যাটারগুলো নিয়ে এসে বাটির মাঝের অংশে আমি নিয়ে এলাম। আবারও আমি ভালো করে বিট করে নিচ্ছি, যতটা সম্ভব ভালোভাবে বাটার আর চিনিটা মিশিয়ে নিতে হবে। একটা খুব প্লেন ভাব আনতে হবে, একেবারেই যেন দানা ভাব না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আমি ভিডিওয় দেখিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে পারফেক্টভাবে যে কিভাবে আমি এখানে চিনি আর বাটাটাকে মিশিয়ে নিয়েছি। অনেকটা সময় ধরেই মেশাচ্ছি, খুব ভালোভাবে আমার মিশে গেছে। এই পর্যায়ে এসে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, তোমরা এখানে লেমন এসেন্সও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এটা সম্পূর্ণভাবে একটা এগলেস কুকিজ। তোমরা যারা এগ খাও না বা বাড়িতে এগ খায় না এমন মানুষও থাকে আমাদের, তো তাদের জন্য এটা অবশ্যই বানিয়ে দিতে পারো। আর ছোট্ট বাচ্চারা তো সাথে সাথেই খেয়ে নেবে, আমার বাড়িতে বানানোর পর একটাও আস্ত থাকছিল না, সমস্তটাই খেয়ে নিচ্ছিল সবাই মিলে। আমার ছেলে বলছিল মা আবার বানিয়ে দেবে আমাকে, এত সুন্দর খেতে হয়েছে এটা। সমস্ত ময়দাটা আমি দিয়ে দিলাম। আর রেসিপিটা খুব একটা কঠিনও নয়, খুব সুন্দর একটা সহজ সরল রেসিপি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি লবণ দেব না, কারণ সল্টেড বাটার আমি ইউজ করছি। তোমরা যারা আনসল্টেড বাটার ইউজ করবে তারা অবশ্যই 1/4 টিস্পুন এখানে লবণ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর ধীরে ধীরে একটা স্মুথ স্ট্রাকচার করে নেব। এই পর্যায়ে এসে হাত দিয়েও মাখাতে পারা যায়, কোনো অসুবিধে নেই। আমি এখানে একটা স্প্যাচুলা দিয়েই মাখিয়ে নিচ্ছি, তোমরা হাত দিয়েও মাখাতে পারো। এরপর 3 টেবিল স্পুন এখানে মিল্ক দিয়ে দেব, একটু ভালোভাবেই মিশিয়ে নেব, যাতে পাইপিং ব্যাগে ভরার পর নোজেল দিয়ে আমি একটা ভালোভাবে ডিজাইন আনতে পারি। খুব ভালোভাবে যদি না মেশানো হয় পাইপিং ব্যাগের মধ্যে কাজটা কিছুতেই করতে পারবে না। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আমার মিশ্রণটা ঠিক রেডি হয়েছে কিনা। আমার মনে হচ্ছিল অনেকটাই শক্ত আছে, তো আমি আরেকটু মিল্ক দিয়ে দিলাম, কিন্তু বেশি আবার তরল করে ফেলবে না। 2 থেকে 3 টেবিল স্পুনই এখানে মিল্ক দেবে, বেশি তরল করে ফেললে পারফেক্টভাবে একটা বিস্কুট রেডি হবে না, কুকিজের যে একটা ক্রাঞ্চি ভাব সেটা আসবে না, নরম হয়ে থাকবে। এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে 6B নম্বর নোজেলটা ভরে নিয়েছি আর খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে এখানে ব্যাটার নেবে পাইপিং ব্যাগে, একসাথে অনেকটা ব্যাটার নিয়ে নেবে না। একসাথে যদি অনেকটা ব্যাটার নিয়ে নাও তাহলে কিছুতেই পাইপিং করতে পারবে না আর পাইপিং ব্যাগের মুখ থেকে সবসময় বেরিয়ে আসতে থাকবে নোজেলটা, তাই অল্প অল্প ব্যাটার নিয়েই এখানে কাজটা করতে হবে। আর এখানে হার্ট শেপের একটা আমি ডিজাইন করে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে দেখতে ভালো লাগে।
আমরা যে দোকান থেকে লিটিল হাট বলে একটা চকলেটের মতন যে একটা কুকিজ কিনে থাকি, কিনে খেয়ে থাকি, তো সেই রকমই এরকম একটা কুকিজ রেডি হবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে ওই ধরনের কুকিজগুলো, তার থেকেও অসাধারণ হবে যদি পারফেক্টভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলো। এখানে নোজেলটা ইউজ করতে আমার একটু অসুবিধে হচ্ছে, কিন্তু তা বলে অতিরিক্ত এখানে মিল্ক অ্যাড করে দিও না, অতিরিক্ত মিল্ক অ্যাড করে দিলেই এটা আর কুকিজ হবে না, একটা পাতলা ভাব এসে যাবে আর কিছুতেই এটা কুকিজে পরিণত হবে না। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যারা নতুন এই ধরনের কুকিজগুলো বানাবে, কুকিজগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যেই বেক হয়ে যাবে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমি যে ওটিজির মধ্যে বেক করে থাকি কেক তার মধ্যেই। আর একটা কথা বলে রাখি যে এই কুকিজগুলো বেক হওয়ার পর কিন্তু ভীষণই নরম লাগবে মনে হবে, আমি যেভাবে একটা র্যাকের মধ্যে রেখেছি ওই রকম র্যাকের মধ্যেও তোমরাও রাখবে, ওরকম ধরনের দুদিক থেকেই যেন এয়ার পাস করে এই রকম ধরনের র্যাকের মধ্যে রাখবে। এখানে আমি আমন্ডও দিয়ে দেব যাতে ওই র্যাকের মধ্যে রাখলে খুব সহজেই ঠান্ডা হয়ে যায় আর দুদিক থেকেই যেন ঠান্ডা হয়, তাহলে কুকিজটা খুবই ক্রাঞ্চি হবে আর খুবই মুচমুচে হবে যেটাকে বলে বাংলা কথাতে। তো একবার অবশ্যই এভাবে করো। আর এখানে দেখো আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি কুকিজের মাঝে যাতে জ্যামটা ভালোভাবে দিতে পারি, আমার জ্যাম একটু বেশি পড়ে গেছিলো, তোমরা একটু দেখে দিও, কারণ এখানে পাইপিং ব্যাগের যে হোলটা করেছি অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই আমি একটু তুলে নিয়েছি। আমন্ড আর জ্যাম দিয়েও বানিয়েছি, তোমরা কাজু দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কুকিজটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এটা ওটিজির মধ্যে একটু রয়ে গেছিলো বলে বেক হওয়ার পর এরকম একটু কালারটা বেশি হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, আমার বের করতে মনে ছিল না। তো খুব সুন্দর, তবুও এত সুন্দর খেতে হয়েছে যেটা বলবারই নয়। বাড়িতে অবশ্যই একবার বানিও, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বাড়িতে বানিও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। আর বাড়িতে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য বা সোনা বাবাদের জন্য এরকম তৈরি করে দিও, ওরা খুবই খুশি হয়ে যাবে, এগুলো খেতে অসাধারণ হয়, বাড়িতে বানানো সব জিনিসই খুবই সুন্দর হয় খেতে, তো বাড়িতে অবশ্যই একবার বানিও। আমি রেসিপিটা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।